দীর্ঘ বছরের অপেক্ষা অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরছেন ফিরছেন বীরভূমের বেতাজ বাদশাহ বাহুবলি অনুব্রত মণ্ডল দিদির প্রিয় কেষ্ট আর বীর কেষ্ট জামিন পেতেই কিন্তু একেবারে ভোল পাল্টে গেল বীরভূমের চরম অস্বস্তিতে এবার বীরভূমে অনুব্রত বিরোধী গোষ্ঠী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিবিআইয়ের মামলায় জামিনের পর অবশেষে ইডির মামলায় জামিন অনুব্রত মণ্ডলের তবে ইডির মামলায় জামিন পেলেও তিহার জেল থেকে মুক্ত হবেন কিনা সেই নিয়ে প্রশ্ন উঠে গেছে কারণ নিম্ন আদালতে জামিনের পর এবার ইডি অনুব্রত জামিনের বিরোধিতা করে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তাই অনুব্রত মণ্ডল আদত পুজোর আগে ঘরে ফিরতে পারবে কি না বীরভূমে ফিরতে পারবে কিনা সেই প্রশ্নটা কিন্তু উঠিয়ে যাচ্ছে তবে আপাতত অনুব্রত মণ্ডলের জামিনের খবরে উত্তাল গোটা রাজ্য খুশি তৃণমূল কংগ্রেস একেবারে উচ্ছ্বাসে ভেটে পড়েছে বোলপুরের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কেষ্টদা ফিরছেন ঘরে ঢাক বাজবে জোরে বীরভূম তৃণমূলে এবার কি কাজল শেখ ব্যাক ফুটে বীরভূম থেকে উঠে আসছে বড় খবর বলেছিলাম বাবা পাহাড়েশ্বর আছেন তিনি সব করলেন কেষ্টদা জেলার মাটিতে যেই পা রাখবেন অমনি বীরভূম জুড়ে বাজবে ঢাক দুর্গাপুজোর আগে দাদা ফিরছেন আর ঢাক বাজবে না তা কি হয় এক টানে কথা বলে কিছুটা দমনিলেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস নেতা তিনি কাজল শেখের ঘোর বিরোধী এবং নাম না জানানোর শর্ত কিন্তু দিলেন সংবাদ মাধ্যমকে তৃণমূল নেতা বললেন আরে ওটা একটা কথার কথা সিপিএমের নেতাগুলোকে ওভাবি বললে বুঝবে এরপর সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয় আর বিজেপি ওরাই তো বিরোধী দল তৃণমূল নেতা বললেন পাগল হয়েছেন এ জেলায় বিজেপির ভোট শুধুমাত্র সিপিএমের ওদের লোকেরাই আছে পদ্মপাটির বেস নেই কেষ্টদা বলতেন গোহারা হারলেও সিপিএম তবু সংগঠন করে বিজেপি হাওয়ায় ওড়ে এরপর সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয় তাহলে ঢাক বাজবে জোরে তৃণমূল নেতা বললেন আলবাদ বাজবে চরাম চরাম করি বাজবে মিলিয়ে নেবেন বাবা পাহাড়েশ্বর আছেন দিদি আছেন শুক্রবার বিকেলের পর থেকে বীরভূমের ঢাক বাজার বার্তা ছড়াতে শুরু করেছে জেলা জুড়ে জেলা সিপিএম বিজেপি এবং কংগ্রেস নেতারা আপাতত অনুপ্রত মণ্ডলে জামিন পাওয়া নিয়ে নীরব তবে বাম ঘনিষ্ঠ আইনজীবীর ব্যাখ্যা গরু পাচার তদন্তে সিবিআইয়ের মামলায় আগেই জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল তখনই বোঝা গিয়েছিল বেশি তিহার জেলে থাকতে হবে না অনুব্রতকে এবার ইডির মামলাতেও জামিন পেলেন তিনি দু সালে গরু পাচার মামলায় চরম নাটকীয় পরিবেশে বোলপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে দু হাজার তেইশ সালে ওই মামলাতেই তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করে ইডি বাবা মেয়ের তিহার জেলে ঠাঁই হয়েছিল দুজনেই জামিনে মুক্ত অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর তার পক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বার্তা দিয়েছিলেন পরে তিনি বীরভূম জেলার অপর দাপুটে নেতা কাজল শেখের হাতে দলীয় সংগঠনে ভার দেন ভোটে দুর্দান্ত ফল করে কাজল শেখ নেত্রীকে খুশি করেছেন জেলায় তার দাপটে কোনটাচা হয়েছিল অনুব্রত অনুগামীরা অনুব্রতকে গ্রেপ্তারের পর সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস করছিলেন কাজল শেখ দীর্ঘ তিহার বাস কাটিয়ে বীরভূমে ফিরছেন অবশেষে অনুব্রত মণ্ডল কাজল শেখের গোষ্ঠী কিন্তু এবার কোনঠাসা দুই গোষ্ঠীর দ্বন্দ্বে জেলা তৃণমূলের ভিতরেই ঢাক বাজতে শুরু করবে বলে মনে করা হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর উচ্ছ্বাসে ফেটে পড়ছেন বীরভূমের তৃণমূল নেতৃত্ব বোলপুরের তৃণমূল নেতৃত্ব তবে তৃণমূল কংগ্রেস বোলপুর এলাকায় দুভাগে বিভক্ত কাজল শেখ গোষ্ঠী অন্যদিকে অনুব্রত মণ্ডলের গোষ্ঠী যতদিন অনুব্রত মণ্ডল জেলা সভাপতির পদে ছিলেন এখনও তিনি আছেন তবে যতদিন জেলের বাইরে ছিলেন ততদিন কিন্তু দাঁত ফোটাতে পারেনি কাজল শেখের গোষ্ঠী আর এবার অনুব্রত মণ্ডলের জামিনের খবর মিলতেই কিন্তু চড়াম চড়াম ঢাক বাজানোর বার্তা দিয়ে দিল অনুব্রত মণ্ডলের অনুগামী তৃণমূল নেতা তবে তিনি নাম প্রকাশে অনিচ্ছুক সংবাদ মাধ্যমকে বারবার শর্ত দিয়েছেন তার নাম যেন প্রকাশ করা না হয় তাই এবার অনুব্রত মণ্ডলের জামিনে কি হতে চলেছে গোটা বীরভূম জুড়ে কিন্তু দুর্গাপুজোর আগেই উৎসবের মেজাজ আর অনুব্রত মণ্ডল জেলায় পা দিলেই কিন্তু গোটা জেলা জুড়ে চরাম চরাম ঢাক বাজবে একটা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হতে চলেছে বীরভূম জুড়ে বীরভূমে কিন্তু আবারও অনুব্রত রাজ আসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভরসা রেখেছিলেন অনুব্রতর উপর এমনকি তিনি যে বার্তাটা দিয়েছিলেন সেটাই কিন্তু ফুলে গেল তিনি যেটা বলেছিলেন সেটাই কিন্তু ফুলে গেল লোকসভা ভোটের পর ছেড়ে দেওয়া হবে অনুব্রত মণ্ডলকে জামিন পাবেন অনুব্রত মণ্ডল জেল থেকে বেরুবেন অনুব্রত মণ্ডল সেটাই কিন্তু হল লোকসভা ভোটের কয়েক মাস পরপরই কিন্তু অনুব্রত মণ্ডল পেলেন জামিন অবশেষে জেল থেকে বেরুচ্ছেন অনুব্রত মণ্ডল তবে অনুব্রত মণ্ডলের জামিনের পরপর এবার তৃণমূল নেতৃত্ব বিশেষ করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি যিনি অনুব্রত মণ্ডলের হয়ে কিন্তু প্রথম থেকেই তিনি তার পাশে দাঁড়িয়েছেন তার হয়ে লড়াই করে গেছেন তার হয়ে সরব হয়েছেন সেই স্বয়ং দিদি মমতা ব্যানার্জি তার প্রিয় কেষ্টর জামিন নিয়ে কি বার্তা দেন গোটা বীরভূমবাসী এমনকি বীরভূম তৃণমূল কংগ্রেসকে কি হতে চলেছে আগামী দিনে অনুব্রত মণ্ডলের জামিন পাওয়ার পরপর সেদিকে চোখ থাকবে কোঠা রাজ্যের